তো আজকে আমরা দেখবো একটা শর্ট ট্রিক্স দেখবো, কিন্তু শর্ট ট্রিক্সটা কার হবে? শর্ট ট্রিক্সটা হবে আমরা যে কিউব বের করি না, আমাদের মেনলি ম্যান্ডেটরি হয় 1 থেকে 30 পর্যন্ত কিউবটা, কিন্তু মুখস্থ রাখাটা কিন্তু খুবই ম্যান্ডেটরি হয়ে যায় যে কোনো ক্লাসের ক্ষেত্রে হোক, বা তোমরা যদি চাকরি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রেও হোক, বা তোমরা যদি কাউকে টিউশনও পড়াও বা টিচিংও করো সেক্ষেত্রেও হোক, ঠিক আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার একটা জিনিসের ট্রিক্স থাকে, তো সেই ট্রিক্স যেটা বলছি, তো আজকে আমরা দেখবো যে 11 থেকে 20 মধ্যে ট্রিক্স কিভাবে আমরা ইউজ করি 11 কিউব। আমরা হয়তো আমার চ্যানেলে পুরোনো ভিডিও তোমার দেখতে পাবে, শর্টস আছে যেটাতে তোমাদের স্কোয়ার আমি শিখিয়েছিলাম, কিন্তু এটাতে শেখাবো কিউব। 20 পরেও হবে, কিন্তু ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বলে আমি 20 পরের এক্সাম্পল গুলো আর বলবো না। তো 11 থেকে 20 মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তো 11 থেকে 20 মধ্যে তোমরা দেখে নাও যে আমরা কিভাবে কিউবটাকে খুবই ইজিলি করতে পারবে একটু একটা ফর্মুলা দিয়ে, বাট একটু ট্রিকি হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টলি তো দেখা যায় আমাদের যে এখানে কি বললাম 11 to 20 মধ্যে আমরা কিউব গুলো দেখবো, মানে 11 কিউব করলে কত আসে, ঠিক আছে। মেনলি তো 11 কিউব যদি আমরা করি, এটা আমাদের মুখস্থ যদি করতেই হয়, এটা ম্যান্ডেটারি, তাহলে এটা হয় আমাদের 1331। কিন্তু এটা ডাইরেক্টলি কিভাবে আমরা করবো সেটা একটা ফর্মুলার সাহায্য করবো। তোমরা হয়তো ছোটবেলায় ক্লাস 8 এ ফর্মুলাটা পড়েছো, ফর্মুলাটা হচ্ছে a+b তার হোল কিউব। তো a+b তার হোল কিউব দুটো ফর্মুলা আছে, একটা ফর্মুলা হচ্ছে a³ + b³ + 3ab (a+b), ঠিক আছে। আবার এরপরে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটাই এখানে কাজে লাগবে, ঠিক আছে। ফর্মুলাটা কি হবে, a³ + b³টা পরে লিখছি b³, ঠিক আছে। এটা কি হবে, এইটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 3a² b প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে আসবে 3ab² ঠিক আছে। তাহলে আমাদের এই ফর্মুলাটাই কিন্তু এখানে কাজে লাগবে যে a+b তার হোল কিউব করলে a³ + 3a² b + 3ab² + b³, এই ফর্মুলাটার দ্বারাই কিন্তু এই কিউব গুলো আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। মনে করো যদি আমরা আমি এক্সাম্পলটা নিয়ে নিই, মনে করো ফার্স্ট আমি 11টাই নিলাম, ঠিক আছে। এখানে তুমি এটাকে এরকম লিখে নিতে পারো a³, এটাকে ভাগ ভাগ করে নিতে পারো 3a² b, ঠিক আছে। এখানে আমরা ভ্যালু গুলো বসাবো, কি করে করবো সেটা একটু ভালো করে দেখবে, তাহলে কিন্তু জিনিসটা একটু নতুন জিনিস তোমরা শিখতেও পারবে, আর তোমাদের যদি খুব বেশি প্র্যাকটিস থাকে তাহলে এটা তোমরা অ্যাপ্রোচও করতে পারবে এক্সামে। এছাড়া ডাইরেক্টলি যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে, কিন্তু কোনো কোনো সময় ভুলে যাও তো এটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এটা আমরা কি করবো, 11 কিউব, এইটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে কি হবে, এখানে আমরা ভ্যালু গুলো বসাবো। তো এ মানে কত, 1, বি মানে 1, এখানে তো আমাকে বারবার দেখতে হবে না, 1 কিউব মানে 1, ঠিক আছে। নেক্সট 3 × 1² × 1, নেক্সট 3 × 1² নেক্সট 1, ঠিক আছে। এবার এটাকে বসিয়ে দেবো, 1টা 1 হলো, 1 × 1 = 1 3, এই তিনটা বসানো, 3 × 1 = 3 আবার 1 = 3 আবার এটা হলো 1 কিউব, 1 কিউব মানে 1, তো 1, তাহলে 11 কিউবের আমার কত ভ্যালু বেরোলো, 1331। এটা তোমরা ইজিলি ফাইন্ড করে গেলে এটা এক ধরনের ট্রিক্স হয়ে গেল, ঠিক আছে। এবার যদি তোমরা বলো এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই 1 ডাইরেক্টলি তো আসবে না, এটার সঙ্গে আমাদের কিন্তু ক্যারি যেটা আমাদের হাতে ধরতে হয় সেই মানটা কিন্তু চলে আসবে, তো সেটার একটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পলটা যদি নিই ধরো 18, ফর এক্সাম্পল 18টাই নিলাম, 18 কিউব যদি আমরা করি, তো দেখো এটা আমরা কিভাবে করব, সেম এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো বি, আর কোন ফর্মুলাতে অ্যাপ্লাই করবো, এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করবো। তো এ কি আছে, 1, তো 1 বসালাম, ঠিক আছে। নেক্সট 3a² b, 3 বসালাম, ইন্টু এ স্কোয়ার মানে 1, ইন্টু বি মানে কত, 8, বি মানে হচ্ছে 8, তারপরে কি হচ্ছে 3ab² তো কি করলাম, 3, এ মানে কত 1, বি মানে 8 তার স্কোয়ার, তারপর হচ্ছে b³ মানে কত 8 কিউব, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। এবারে দেখো আমি প্রথমে এগুলোকে গুণ করে বসাই কি হচ্ছে, এখানে এলো 1, এখানে এলো 3 × 3 = 3 × 8 = 24, এখানে এলো 3 × 3 8² = 64, মানে 64-এর সঙ্গে 3 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে, 63 × 180 আর 4 × 3 = 12, মানে 192, তো এটা আমার এলো 192। আর এটাকে যদি আমরা 8 কিউব করি তাহলে 8 কিউব করলে এটা আমাদের আসবে 512, ঠিক আছে। কিন্তু আমাদের তো 4টে ডিজিটের মান বের হবে, কিন্তু দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ডিজিটের মান চলে আসছে, কিভাবে করবো, দেখো এটা শেখানোর জন্য আমি কিন্তু এই এক্সাম্পলটা নিলাম। ফার্স্টলি কি করবো, দেখো এই যে লাস্ট ডিজিট, লাস্টে যেটা আমার কিউব করে বেরিয়েছে লাস্ট ডিজিট যেটা আছে সেটা আমরা 2টা কিন্তু নিচে নামিয়ে দেবো, সিম্পল 2টা আমি নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, 2টা নিচে নামিয়ে দিলাম। বেঁচে রইলো আমার কথা 51,
একান্নটা বেঁচে রইলো, একান্নটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো। দেখো একান্নটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে একান্নটা আমি অ্যাড করে দিলাম। কত হলো, দুই আর একে তিন, নয় আর পাঁচে চোদ্দ, চার হাতে রইলো এক, এক আর একে দুই, টু ফোর থ্রি এলো। সেই আবার একই কেস, ঠিক আছে এখানে আমি থ্রিটাকে এখানে লিখে দেবো, এই যে থ্রিটা রিমেনিং, এখানে আমি অ্যান্সারটা লিখবো বলে এখানে আমি লিখছি, ঠিক আছে। তো এই থ্রিটা আমি এখানে লিখে দেবো, দেখো থ্রি লিখে দিলাম, থ্রি লিখে দিলাম, আবার কি রিমেনিং পড়ে রইলো, টোয়েন্টি ফোরটা, আবার টোয়েন্টি ফোরটা এর সঙ্গে অ্যাড করে দেবো। টোয়েন্টি ফোরটা অ্যাড করলে কত আসবে আমার, ফর্টি এইট, ঠিক আছে। আবার যে ইউনিট ডিজিট বা লাস্টের যে প্লেসটা আমরা বারবার এখানে নিচ্ছি, তো লাস্ট যে ইউনিট ডিজিটটা কত আছে, আবার আট, আট রেখে দিলাম, বেশি কি রইলো আমার চার, আবার চারটা কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো, তার মানে আমার কত হলো চার আর একে পাঁচ। তো ফাইনালি আমার কি ইউনিট ডিজিট গুলো নিলাম দুই, এদিকে নিলাম তিন, এদিকে নিলাম আট, আর এদিকে আমার এলো পাঁচ। তো তোমরা যাও ক্যালকুলেটারে করে দেখো, আঠারো কিউব হচ্ছে আমার আটান্নশো বত্রিশ, ঠিক আছে। তো এটা তোমাদের একটা ট্রিক্সও ছিল, একটু লেন্দি হলেও এটা কিন্তু তোমরা একটা নতুন জিনিস শিখতে পারলে, জিনিসটা দেখো কি হবে আসছে, খুবই সহজে আসছে। এই 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 যে আঠারো কিউবটা দেখালাম, এটা একটা ইম্পর্টেন্ট আছে, আর এটা তো সহজ, তার জন্য এগারোটা থেকে আমি শুরু করে দেখালাম, ঠিক আছে। তো আই হোপ তোমরা যদি বুঝতে পেরেছো তো অবশ্যই ভিডিওটাতে লাইক দাও, আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এখানে মোটিভেশনের ভিডিও পাবে, ইভেন ম্যাথ, জিকে, সায়েন্স সবেরই তোমরা ভিডিও পাবে, যে কোনো এক্সামের যদি তোমরা প্রিপারেশন করছো, ঠিক আছে। অলরেডি গ্রুপ ডি, ডাব্লিউবিপি, এনটিপিসি এগুলোর ভিডিও আমার কিন্তু চ্যানেলে আছে, ঠিক আছে। আর আজ আমার অপর একটা চ্যানেল আছে লার্নার অ্যান্ড ইনফর্মার, সেটাকে তোমরা কি চেক করতে পারো, সেই চ্যানেলটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে কিন্তু যতটা পারবে পরিমাণে শেয়ার করে দাও, আর সাপোর্ট করো চ্যানেলটাকে, ওকে। সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।